রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে সিকিউরিটি গার্ড হ্যাঁ ইংলিশ সংসয় হারা যে ইংলিশে কথা বলে পিস্তল মিস্তল আছে কোনো লগে আবার বলছো সব হ্যাঁ ভাই বুঝছি আপনি রাইট আমি রং ঠিক আছে আরে এই যে রাইট পেরে যাতেই যাতেই এনে একালে আমাকে জ্ঞান দিতে আসছে এ রাইট আমি রং কিন্তু মনে করছ আমি কিছু বুঝি না ইডেন্টালি কোথার কো ফালতু ছেলে পান এই কি হইল আপনি আপনি মর্দারে কইলেন যে ওই বেড়ার টাহা কালকে দিয়ে দেবে জি বলছিলাম আপনি কইয়া এখন ওই বেড়ার টাহাটা দেন না কা ওটা তো এই মোড়ধারে আবার গেছে এই কোম্পানি লইয়া আপনি বলে ওর টাহা দেন না আপনি সমস্যাটা কি মিয়া আপনার দেখতেই দেয় এটা বাটপার মিয়া আপনি আসলেই এটা বাটপার আপনি হনেন আপনি যদি মোর দেশি না হইতেন হলে এখন আপনার মিয়া এখন কি করবেন কন আপনি একটু বলবেন একটু বন বৈষম্যর কথা শুনে বন ঠান্ডা একটু বন প্লিজ স্যার আপনি তাই মরে গাল খেমার দিয়ে গেলেন ভালো কথা গাল খেমার দিলাম সরি ঠিক আছে আপনি ভালো কথাই বলছেন মোর কথা হইতেছে কি এর দায়িত্বে মুই সাত মাস আগে টাহা নিছি বুঝলেন মাঝে কিন্তু মুই টাহা ফেরত দিতেছি হ্যাঁ নাই নাই এক্সের গেডি মোরা একার গুতাই নিয়ে গরুর মতো মল লাগে আচরণ করছে না আমার বিদেশ দায়িত্ব যাইবে মোর পাঠাইতে পারবে না টাহা নেছেন কিরপিনে বলতে ঠিক আছে মোগা হেন্দে সবই ঠিক আছে পাডামু মালয়েশিয়া হেন্দে লোকজন সব লড়াই দিতে আছে বুঝলেন সেই জন্য যে এজেন্সির লগে মুই যোগাযোগ করছি জেহানের চাকরি দিছি হেন্দে মোর বলছে কয়েকদিন পরে পাঠান দেখা গেল মুই যদি এখন জোর করে পাঠাই দিই বিমানবন্দর থেকে হয় ব্যাক করে পাঠাই দেবে আর নাহলে গেটি ধরে জেলের মধ্যে হান দিয়ে দেবে বুঝলেন হেদেশের জেল তো আরো মারাত্মক হেরপিনে মুই টাহাটা দিতে দেরি করছি যে ঠিক আছে মুই পরিস্থিতি ঠান্ডা হইলে হারপর দিমু আনে হ্যাকে ডাকা আর কথা হনে মরে পুলিশ দিয়ে ভয় দেয় সব কিছু ভয় দেয় মোরা তো ব্যবসা করতে বসে একদিনের পিনে না মোরা ব্যবসা করবো মেলা দিন মোদের পবিত্র ব্যবসা প্রতিষ্ঠান হেডের সে অপবিত্র করার চেষ্টা করছে আপনি হার জিগেই দেখেন আপনি বলে দাও সাথে সাথে মুই টাকা কলাম 2 লক্ষ রেডি করে রাখছি ওই যে সেরা একটা নোট আছে হাও পাল্টাই আনছি একের 2 লক্ষ টাহা টাহা মোট হারে হ্যাঁ আয় নাই কির পিনে হেই জিগান হেরে এই যে স্যার এই যে টাহা দেখে এই যে এই যে 2 লক্ষ টাকা এই যে দেখে আপনি কুইন্ডেন নেন একটা একটা কুইন্ডে কুইন্ডেন নেন এই তো দেখতে হ্যাঁ মিয়া আপনি কি ই পাইছেন নাই মিয়া হে বাড়া দেয় টাহা সব রেডি হয়ে যায় এই যে টাহা আপনি আইছেন মিয়া হাও কথা কন মিয়া যে ধরেন আপনি টাহা ধরেন সরি কর না ধরে সম্মানিত ব্যক্তি কি সুন্দর কাম করছে সিটা ইংরেজ তো ভেজাল নিলে লোক এইখানে আইয়ে জুড়ছে মিয়া আমার একটা একটা ভালো একটা দেশি হ্যাঁ নামে একটা বদনাম ছড়াই দিয়েছেন মিয়া একবারে মান সম্মান আমার বরিশাল স্যার দেশি বললেন কির পিনে স্যার আপনার বাড়ি কিন্তু মঠ ভাই দিয়ে আরে ওই আরে বলতো আগে বললেন স্যার কোনো ইতি হইলে এরপর কোনো সমস্যায় পড়লে খালি আমার একটু স্মরণ করিয়ে নেন ঠিক আছে এখন মনে আর চিন্তা করেন না ব্যবসা যখন করেন পুলিশে লাগবেই আপনার বুঝছেন এত লাগবেই বুঝছেন আর আপনি দেশি মানুষ এখন এইটা রাহেন কোনো সমস্যা টমস্যা হইলে হনেন কার দুইজনই দেওয়া লাগে সেই জন্য আপনারা জেলাম মেয়া এজন্য বুঝছেন না আপনার মেয়া আপনার আমি ইয়ে করবো আইসেন পুলিশের দ্বারে উপকার চাইতে সেই জন্য আইলাম ঠিক আছে তাহলে আসি স্যার বড় ভাই একদিন আইলে কিন্তু মোর অফিসে কাছি খেয়ে যাওয়া লাগবে আরে হ্যাঁ দেখবেন হ্যাঁ ওই অন ডিউটি সারা হইলে চলিয়া মানে ফ্রি থাকলে গল্প করতে চলিয়া মানে ঠিক আছে ব্যবসা ভালোভাবে করেন কিন্তু একটু ব্যবসা একটু সুনাম টুনাম রাখতে হয় বুঝেন না এই ব্যবসা হইলো একটা পবিত্র জায়গা আপনি যত ক্লায়েন্ট পাঠাইতে পারবেন তত আপনার ব্যবসা এর মান তো পাইয়ে গেছেন না 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 এটা আপনি আসলে একেবারে কি করুন এইবার আসলে ঠিক আছে আসসালামু
ব্যাপার জানো হঠাৎ ফোন দিয়ে ডাকা বাসা তো নয় তো এতক্ষণ লাগেনি আমি তো আবার ফোন মারতেছিলাম আরে দুনিয়ার কাজ করে রইছে না এগুলো করতে হয় না আমার আসতে তো সময় লাগবেই রাখো তোমার কাজ কাজ করে কি হইব এখন তুমি আমার জানো কাজ কাজ বাদ দাও এমন সিস্টেম করে দিমু তোমার কোনো কাজ কাম করার লাগতো না পায়ের উপর পা বই বই খাবা বুঝছনি হ্যাঁ বুঝছি আন ডাকছো কেন কও ওরে বাউরে বাউ তোমারে লই আইজ আমি রিকশা দিয়ে ঢাকা শহর ঘুরি ঘুরি বেড়াবো বুঝছনি আর ধরো যে তোমার তো বাসায় আমি আদর যত্ন করতে পারি না হ্যাঁ এলাই তোমারে আমি লাঞ্চ করায়ুম তারপরে ধরো ছায়া ছবি দেখুম দেখি টেকি মন টন ফ্রেশ করি তারপরে বাড়ি ফিরবো বুঝছো বাসার কাজগুলো কে করবে আর বেকুবের মতো কথা বলতিছো কেন বাসার কাজের জন্য আর বউ আছে না হেতি করবো হেতি কি সারা জীবন পায়ের উপর পা তুলি খারাই খারাই খাইবো নি হ্যাঁ রাখো আই রিক্সাটা কি এই রিক্সা এই এই রিক্সা এই এই এমুইও আরে এখন কই যাবা আমি কার দেখলাম আমার মতিনের মতন চেহারা আমার মাই আর জামাই মতিন রিক্সাত কারে লইয়ে ঘুরতেছে কোন সেরি লইয়ে যাইতেছে হ্যাঁ হাই হাই ওয়াল্লা কি কয় হ্যাঁ আমার সেরি তো ঠিকই দেখছে ঘটনা তো সত্য আমার ভাইয়ের বাসায় পাড়া থাকে আমি আসতেই পারি আসি আমার লজ্জা শোনাবার কি আছে আচ্ছা আপনি তো জানেন ঘটনা কি হ্যাঁ সবই জানেন আপনি আসছেন ভালো কথা দেখে শুনে ঢুকবেন না আমার কি ভাই পার্সোনাল লাইফ নাই কি কইতাছেন না শুনেন আসছেন ভালো কথা আপনি বাইরে যান আরে ভাই বাইরে যাই জান কইলে তো যাওয়া যায় না কেন তাহলে বাসা ছাড়তে গেলে দুই মাস কেটে যাবে আমাকে বুঝছো আরে আপনি কেন আপনার বাইরে বসে মসজিদে ঘুমাইবেন ভাই তাহলে এত প্যাচ ভালো লাগতেছে না আমার এখানে জরুরি কাম আছে আমার কিছু দিন থাকতেই হবে আচ্ছা আপনি থাকেন কিন্তু বাইরে হবেন না ঘরের মধ্যে থাকবেন বাইরের আগে আমাকে ফোন করবেন আমি কোমু কি অল ক্লিয়ার তারপর বাইরে হবেন ওকে হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাই যান আমি চলে যাবো তোমার কাছে আসবো না এমন কেন করো তুমি আর দেখো আমার কি নিয়তি আমি যাকে চাই সে আমাকে চায় না আর সে যাকে চায় সে তাকে পাত্তাই দেয় না শোন তোমাকে একটা কথা বলি সব কিছু বাদ দাও দিয়ে তুমি আমার দিকে তাকাও দেখো এই চোখে এই মুখে এই বুকে শুধু প্রেম আর ভালোবাসা সব তোমার জন্য তুমি আমাকে বিয়ে করো আমরা দেশে অনেক সুখে থাকবো তোমার চোখে মুখে যে কি তারণা কি প্রেম কি ভালোবাসা কি আমি টের পাইতে আছি দেখ তো পাইতে আছি কিন্তু একটা কথা তুমি শুনিয়ে রাখো জীবনে মুই বিবাহ করবো না কোনো ভালোবাসা মোর দরকার নাই জীবনে মুই একলা থাকবো এইটাই ফাইনাল এইটাই চূড়ান্ত এখানে তুমি আর গুগুর করে আসে মোর জীবন না রে তুমি সে মানে খারাপের দিকে খেলে দিও না বিনু আরে তোমার একটা কথা কই শোনো এক পিছনে ঘুরতেছো
ওই মেয়ের সাথে আমার কথা হয়েছে, ওই মেয়ে কিন্তু তোমাকে বিয়ে করবে না। খোদা বিয়ে করুক বা না করুক তো মোর বাবা। তোমার একটা কথা বলি, তুমি ফ্যাসরা কে হ্যাঁ বুঝতে পারো ডারে হ্যাঁ, একটা মানুষ এরকম ফ্যাসরা হইতে পারে? ওই তোমার কত আবেগ করি, কত রকম কত কিছু করি, তুমি আমার আইও না ভিড়ো না, হ্যার বলো তুমি কোরআন দিয়ে কোরআন দিয়ে আসি উদয় হওয়া আমার সামনে খাড়াও তুমি, তুমি তো চরম একটা ফ্যাসরা। তুমি আমাকে ফ্যাসরা বললা? বিনু, আমি তোমাকে সত্যিকারে ভালোবাসছিলাম, এইবার তুমি ইন্দিরাকে দেখবা, আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ, আমি নীলাও দেখব তুমি কোন মেয়েকে বিয়ে করো আর কোন মেয়ের পিছনে ঘোরো। এমন দিন আসবে যে এই নীলার পিছনে তুমি ঘুরবা, আর সেই দিন এই নীলা তোমার দিয়ে ফিরেও তাকাবে না, এটা আমি বলে রাখলাম। দাঁড়াও, চেঞ্জ করে গেলাম। গুরগুর পারো তুমি, সারা জীবন গুরগুর পারো, কোনোদিন আমার পাওয়া লাগবে না। আইসে শাস্ত্রসাদি করালে এত মানা করি, হ্যাঁ করো বাড়ির পিছনে পিছনে গুরগুর করে। আবার কি কেন আসছেন, সমস্যা কি? আমার সাথে তো আপনার কোনো কথাবার্তা নাই, হ্যাঁ সারাক্ষণ তো শুধু আমার পিছনে লেগে থাকেন। আমার ব্যবসা কিভাবে আপনি ডাউন দেবেন, ডাউন তো দিতে পারতেছেন না, এখন আবার কেন? নতুন কি ফোন দিই, নতুন মতলবটা কি বলে ফেলেন, হাতে অনেক কাজ, আপনাকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই। হাতের কাম না, ওটাকে বলে আকাম। আপনি কি করতে আছেন পরিষ্কার করে বলেন, মোরে কি ব্যবসা বাণিজ্য করতে দেবেন নাকি চারটি বাটি উঠেই মুই চলে যাবো? উমা, এটা আপনি কি বলতেছেন যে আপনার ব্যবসা আপনি করতেছেন, আমার ব্যবসা আমি করতেছি? হ্যাঁ আপনার ব্যবসার পিছনে আমি লাগতে দেবো কোন দুঃখে? আমি নিজের ব্যবসা সামলে কুল পাই না, আর আপনার ব্যবসা দেখার আমার দফারটা কি হয় বলুন তো? জাগে জাগে ঘুমাইলে হারে জাগানো যায় না, মুই ব্যবসা করতে আসি, আপনি মোর পিছনে লাগছেন, কেমন করে মোরে দাবাই দেবেন মাটির নিচে? হ্যাঁ পারতে আসেন না, এখন কি করছেন মোর সংসারে আগ দিয়েছেন, সংসারে আগুন লাগাই দিয়েছেন একসে। এই রাখেন, আপনার সংসারে মানে আপনার নিজের সংসারের অশান্তি আপনি নিজেই তো ডেকে আনছেন। আপনাকে কে বলছিল যে দুই বিয়ে করার জন্য? আবার করছেন তো করছেন, হাঁটুর বয়সে একটা মেয়েরে বিয়ে করছেন, তখন আপনি জানতেন না আপনার সংসারে অশান্তি হবে? এখন কেন বলতেছেন? আর আপনার এই সংসারে অশান্তির জন্য কি আমরা দায়ী? আমরা বলছিলাম আপনাকে দিলু তালুকদার আপনি দুই বিয়ে করেন বলছিলাম। সংসারের কথা বলতে আসি। উমা, আপনার ছেলেকে বিয়ে করালেন, হ্যাঁ কত করে আমাদের সাথে কথা বললেন, হ্যাঁ এখন কি হয়েছে? আবার এখন আবার পোলার সংসারে কি হয়েছে? কি হয়েছে বলতে পারতে আছেন না? আমার লাইজু, আপনার ছেলে কি যেন নাম? সাব্বির। সাব্বির, সাব্বিরের পিছনে এই আপনার কি মাথার স্ক্রু সব মাটিতে পড়ে গেছে নাকি? হ্যাঁ আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমার লাইজু একটা শিক্ষিত সুন্দরী মেয়ে, তাকে দেখে শুনে ধুমধাম করে সারা ঢাকা শহর দাওয়াত দিয়ে আমি বিয়ে দেব। আমার এই মেয়ে আপনার ছেলের পিছনে ঘুরবে কোন দুঃখে? হ্যাঁ কোন দুঃখে? আপনি নিজের চোখে কিছু দেখছেন না? দেখে কি আন্দাজে বলতে আসি? তাহলে চশমা, ও চশমা তো আছে, পাওয়ার মনে কমে গেছে, পাওয়ার বাড়ান। মোর পাওয়ার ঠিকই আছে, আপনি চশমা লাগান, আপনি অনেক কিছুই দেখেন না, দেখে না দেখার ভান করেন। একটা কথা বলে রাখতে আসি, আপনি যে বলছিলেন যে আপোষ করছেন যে কোনো ঝগড়া ফ্যাসাদ করবেন না, এই আপনার মুখোশ, আপনি ভিতরে অন্য একটা কিছু, আপনি কি করছেন? মোর অফিসে সাদাবাস পাঠাই দিয়েছেন, মুইও পাঠাই দিছি, ইট মারছেন, পাইকেল খাইছেন, হ্যারপরে মোর অফিসে আপনি কি করছেন? পুলিশ পাঠাইছেন, মুইও পুলিশ পাঠাই দিছি, আর বোঝেন হোমানে হোমান, হ্যারের পরে শোয়া শের থাকে, আপনার দেহাই দিব। আপনি মোর ঘরে আগুন লাগাইতেছেন না, এরও জবাব পাইয়ে যাবেন, পেটি শোধ। আসো কিরম, এই তুই ছোট ভাই কোষকারে, তুই আমার চিনিস?
এই ছোট ভাই, এই বেদবি করো কেন? তুমি আমাকে চিনতে পারো না? ওই যে জোনাকি ম্যাডাম, মানে জোনাকি হোম সার্ভিস, বাবুর যে আম্মা, তার কোম্পানিতে আমি একটা বড় পোস্টে চাকরি করছি। ওই তুমি বাবুর লাগে যে হাঁটাচলা করছো সেইটা আমি দেখছি। ওই বাবুর খোঁজ খবর নিতে চাইতেছি, এবার চিনছো আমারে? এ রমজান, আমার দূরে জায়গা, এসে তো কথা ভাই ফিলিংস করছি না। এই জানোয়ার, খাইজি ছোট দেখলে কি ছোট ভাই কথা ইচ্ছে করে, আর পেট মোড়া দেখলে কি আঙ্কেল বলতে ইচ্ছে করে, তারপরে তোর কানের ভর্তি ফেলাই দেবো। ফিরে যদি এই ধরনের কোনো কথাবার্তা বলিস তোরা কিন্তু সেই লেভেলের প্যাদান ফেদাবো। এখনো যদি বোন দেয় তাহলে পাঁচশো পোলা বানিয়ে চলে আসবে, তুই বুঝতে পারবি না তোর অবস্থা কী হবে। তুই মানে চিনিস, তুই আমার ছোট ভাই বলতেছিস মানে? মানে কি? এই না মা, ওর সাথে কথা বলতে বাবুর, বাবু আমার বন্ধু, আমরা ছোটবেলার বন্ধু, ঠিক আছে? যদি বয়স মাপি তাহলে এই অবস্থায় এক বছরের বড় হবো। সরি বড় ভাই, আমি ভুল করিয়ে ফেলাইছি, আসি। এই দাদা, সালাম দেবে তোর আব্বাই? জি, সালামটা কি দেবে তোর আব্বাই? ও না, আসসালামু আলাইকুম, আসি। এই দাদা, কথা রয়েছে সরকার কাছে আসকে। আর এইটা এইটা কি? জি, এইটা কি? না মানে এইটা আমার ওই জন্মের দোষ, ছোটবেলাতে একটা সব বুঝছি আর কি। শোন, বুঝুক আর যাই করুক, এডের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে গেছে, এডের যে কোনো জায়গায় করবি না। আর এডের কি বলবো, ফিরে যদি এই ধরনের কোনো এই এই মারিস, নেক্সট টাইম যদি আমি দেখি তাহলে তোর অবস্থা খুবই খারাপ করবো। ভাইয়া, আপনি আপনার ভুল বুঝছেন না, আমি ওই ওই দলের না, মানে আমি ঠিক আছি ভাইয়া, এমনি বুঝছি আসি আসি। এই যে তারপরে এসে মানুষের উল্টো সিধে কথা বললো, বুঝছো? হ্যাঁ, এক ডজন ডিম আনছি, দুই দিন আগে এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, তারপরে যে কি জানি ডাল সব এনে থুইছি। হ্যাঁ সোহে, পড়ে না তোমার? আমি কি এই খাবারের কথা বুঝছি? বাবা, আপনার কি খাবার দিতে হবে? প্রেগনেন্ট, মানে আই মিন প্রেগনেন্ট যখন থাকে একটা মেয়ে তখন কি খায়? ভালো মন্দ খায়। আর ভালো মন্দ কোনগুলা? এই যে ধরেন আপেল, কমলা, হরলিক্স, তারপরে বাদাম, এগুলা ঠিকই ঘুমের তো ইচ্ছে মনো। ঘুমের মধ্যে হপনে কি কালসাপ দেখছো? যে কালসাপ ঠোকাইতে আছে, এই ঠোকর খাওয়ার জন্য আমার কাছে আইসো না? এ তোর কলজাটা কত বড়! তুই আমার এসে বলতে আসো তোমার আপেল, কমলা, আঙ্গুর, ওরে আইটেম, এই তুই তো খাইতে মন চায়, খালি আপেল আর কমলা খাইতে মন চায়, আর তুই তো খাইতে মন চায় না তোমার। দাঁড়ান, প্রথম কথা হচ্ছে আমি কাক কবো এগুলোর কথা, আপনার জামাই কবো? আমি তো আপনার জামাইয়ের সাথে আ করতে গেলেও আপনার মানে তেলে বেগুনে আপনার জেল জ্বলি উঠে, তাহলে আমি কাক কবো আপনাকে ছাড়া? কোন আপনি ছাড়া এই জায়গাটা কীটা আসতে কোন কোনো সমস্যা নেই। তা বন্ডি, তোমার যে বড় বড় মাছ, মাংস, যে পাবদা মাছ, এগুলো খাইতে মন চায় না? সমস্যা নাই, আইনা দেবো আনে। হ্যাঁ, বড় বড় এত বড় বড় পাবদা আইনা, সুন্দর করে যে টমেটো আর ভালো করে মশলা দিয়া সুন্দর করে ঘন ঘন কইরে দেবো। আমি তো এগুলোর কথা বলছিনি, শেষ করতে দাও। আর লক্ষ্মী শোন, এই পাবদা যখন ঘন করে দেবো না ভাতের সাথে সাইডে লবণের বদলে, একটুরা বেশি না, অল্প একটু বিষ দিয়ে দেবো, এ মাখাইয়া খাবা, ওরে টেস্ট, ভারী টেস্ট লাগবে। শুনেন, আপনি যদি আমাকে ভালোবেসে বিষ দেন আমি তাতেও রাজি আছি। আমার কাছে যদি আজকাল একটা মানে এই মুহূর্তে যদি একটা ফোন থাকতো, আপনি কথাটা না রেকর্ড করে রাখতাম, তাহলে বুঝতেন আমি যখন রেডি মানুষকে দেখাইতাম আর থালায় যায় দেখাইতাম, তখন এই যে আপনার এই ভালো মন্দ খাবারে যেগুলো করতেন এগুলো কর্মুখ থাকতো না। দেখ, আমার মাথাটা কিন্তু গরম করতে আছে, তুমি এখন ভালো চাইলে আমার সামনে তো যাবো। আমি যাবো না, আমার এই বাজারগুলো এখন লাগবে, এখন লাগবে মানে এখনই লাগবে, আমার খাতে হবে, আমার পেট খালি, আমার বাচ্চার সমস্যা হচ্ছে, বাস। শুনেন, আমরা তো আমাদের যে হুক আপনার মেয়ের বাসায় ফাটানো হয়েছে তাকে তো আমরা বুঝাই বলছি, সে তো আর এসব করবে না, আপনি কেন এসব কথা বলতেছেন বলেন তো? নিজে তুই ডাউনে লাগিয়া সে করতো না না, ওই স্পটে নিয়ে পৌঁছামু, ওই জায়গায় কাজই রাখবেন, ওইখানে বিয়ে হইবে, ওই জায়গায় বাসন হবে। এ হায়দার ভাই, এই বুদ্ধি লইয়া আপনি চলাফেরা করেন, এইটা লইয়া আসেন আমার সহযোগিতা করার জন্য? টাহা পয়সা রুজি করা দেখেন, আপনার জামাই যে টাহা নেছে, কত কত নেতে আছে, তার কমিশন খাইতে চাইতো নাকি বেগম?